জোরে জোরে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। নবীর কানে যখন সংবাদগুলো কান্নার আওয়াজ গুলো যখন চলে যাচ্ছে, রাসূল বলছেন, আয়েশা, আমার সাহাবীরা নামাজ শুরু করেছে, আমি তো সারা জীবন নামাজ পড়াইছি কিন্তু আমার সাহাবীদের নামাজ আমি দেখি নাই, আজকে একটু নামাজগুলো দেখব। আমার নবীজি জানালার ফাঁকা দিয়া উঁকি মেরে আম্মা যেন আয়েশার ঘরে ভর দিয়া তিনি নামাজগুলো দেখতেছেন, নামাজের দৃশ্য দেখতেছেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীর চোখের পানিগুলো আম্মা যেন আয়েশা মুছে মুছে দেন আর বলেন, হুজুর আপনি কাঁদেন কেন, আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার চোখের পানি এটা আমার আনন্দের চোখের পানি নয়, এই নামাজ কায়েম করতে গিয়া ওহদের ময়দানে কাফেররা আমার এই দুইটা দাঁত ভেঙে দিচ্ছে, এই নামাজ কায়েম করতে গিয়া খন্দকের প্রান্তরে আমার সাদ বিন মুয়াজকে খঞ্জর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া ওহদের ময়দানে আমার কলিজার টুকরা চাচা আমির হামজার বুকটা চিড়ে কলিজা চাবায় চাবায় শহীদ করে দিয়েছে, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন জাহাসের নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে বেলালকে মারতে মারতে গোটা দেহ রক্তে রঞ্জিত করে ফেলেছে সেই নামাজ আমার সাহাবীরা আজকে নিরাপদে পড়তেছে, আমার চরম আনন্দ, এই আনন্দের চোটে আমার চোখ থেকে পানি বের হচ্ছে, আয়েশা রে আমাকে সহায় দাও। আবার সহায় দেওয়া হলো, আম্মা যেন আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি, নবীজি আমার কাছেই জীবনের শেষ খাবারগুলো খেয়েছেন, আমার সঙ্গে সর্বশেষ কথোপকথন হয়েছে, আমার নবীজি হঠাৎ করে আমাকে বলেন, আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হয়, একটা মেসোয়াক এনে দাও তো। মেসোয়াকের কথা বললেন, তখন রাসূল আমার কোলে শোয়া অবস্থায় ছিলেন, আমি উঠতে পারি না। আমি আমার ভাই আব্দুর রহমানকে বললাম, ভাই আব্দুর রহমান একটা মেসোয়াক এনে দাও। মেসোয়াকের কথা বলার সঙ্গে সঙ্গে মেসোয়াক এনে হাজির হয়ে গেল, মেসোয়াকের আগাটা শক্ত দেখলাম, আমি আয়েশা চাবায়া চাবায়া নরম করে দিলাম, নবীজি কষ্ট যেন কম পান, মেসোয়াকের আগাটা নরম করে দিয়ে নবীর হাতে দিলাম। আমার নবীজি মেসোয়াক শুরু করার আগে একটা মুস্কি হাসি মারলে, মুস্কি হাসি দিয়া আমার মুখের লেগে থাকা থুতুটা মেসোয়াকের আগায় ছিল, চুষে চুষে পান করে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল, ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডেকে আনা হলো, রাসূল বলছেন, কলিজার টুকরা ফাতিমা রে, তুই আমার দেহের টুকরা, আমি তোকে খুব ভালোবাসি, কাছে আয়। কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমা তুই আমার দুনিয়ার জিন্দেগিতে কাছাকাছি ছিলি, তুই আমার কবরের জিন্দেগিতেও কাছাকাছি থেকে যাবি। ফাতিমার চেহারা আলোকজ্জ্বল হয়ে গেল, মানুষ মরার কথা শুনলে পরে ভয় পায়, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাসি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন, হা ঠিক আছে আব্বা আমিও মরে যাব। নবীর কথা মিলে গেল, ছয় মাস পরে নবীজির মৃত্যুর ছয় মাস পরে অল্প বয়সেই বিদায় নিয়েছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। ফাতিমাকে বিদায় দিলেন, আম্মা যেন এসে বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্যান্য মানুষের চাইতে, আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন সর্বশেষ হাদিস আমি আয়েশা আমার সামনে রাসূল বর্ণনা করেছেন, আমি নিজের কানে শুনেছি, রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কোনো পরিবারের কথা বললেন না, কোনো কিছুর কথা বললেন না, শুধু বললেন, আয়েশা দেখো তো ঘরের মধ্যে কোনো সম্পদ আমার জন্য গচ্ছিত আছে নাকি, হ্যাঁ আছে কি, খুঁজে খুঁজে ছয়টা খণ্ডের স্বর্ণের খণ্ড বের হলো, হাতের তালুতে নিয়ে বলছেন, আয়েশা আমি রাসূল আমার ঘরে এতটুকু সম্পদ আমি রাখলাম না, সব আমি আল্লাহর পথে আমি দান করে গেলাম। এই কথা বলি রাসূল আম্মা যেন আয়েশাকে বলেন, ও আয়েশা আমার সর্বশেষ একটা হাদিস তোমাকে জানিয়ে দিচ্ছে, আয়েশা কত হাদিস তুমি মুখস্থ করেছো, আমার সর্বশেষ হাদিসটা তুমি মুখস্থ করুন, আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যেন কেয়ামতের দিন প্রথম প্রশ্ন যে নামাজ নিয়ে হবে, আমার উম্মতরা যেন পাঁচ অক্ত নামাজ কখনো না ছেড়ে দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বর হলো সকল ঋণ পরিশোধ করে মৃত্যুর প্রস্তুতি নেওয়া, পরপারের প্রস্তুতি নেওয়া। নম্বর দুই হলো হক লঙ্ঘিত গুনাহ থেকে বেঁচে থাকা, হক লঙ্ঘন হয়েছে এমন কোনো গুনাহে না জড়ানো। আমি একজন ভাইকে কষ্ট দিয়ে কথা বলেছি,
এটাও আপনি হক লঙ্ঘন করে ফেলেছেন, সুন্দর করে কথা বললে পারতাম, কিন্তু আমার জনবল আছে, আমার পাওয়ার আছে, আমার চেয়ার আছে, আমার গদি আছে, শক্ত ভাষায় কথা বললাম, এটা কি হক লঙ্ঘন হলো? ইমানদারদের মুখ থেকে কথা বের হবে নরম কথা, আচরণ হবে খুব নমনীয় আচরণ, ইমানদারের ভিতর থেকে কোনো কথার দ্বারা কাজের দ্বারা কোনো অহংকার প্রকাশ পাবে না। মহান আলামিন সুন্দর করে বলেন, وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহর যারা বিনয়ী বান্দা জমিনে যখন চলাফেরা করে, তাদের কথা, তাদের কাজ, তাদের চলাফেরা, তাদের আচার আচরণ সব কিছুতেই বিনয়ী ভাব প্রকাশ পেয়ে যায়, নম্রতার ভাব প্রকাশ পেয়ে যায়, দাম্ভিকতা প্রকাশ পায় না, রূঢ়তা প্রকাশ পায় না, মেজাজ প্রকাশ পায় না, তাদের কথার ভিতরে মিষ্টি মিষ্টি কথা প্রকাশ পেয়ে যায়, মুআমেলাতে খেদমতের মানসিকতার ভাব তাদের মধ্যে পাওয়া যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিয়েও জাতীয় কথা বললেন, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যদি রূঢ় আচরণের হতেন, বদমেজাজি হতেন, ব্যবহার যদি আপনার না ভালো হতো, কোনো মানুষ আপনার সামনে আসার সাহস পেত না, উদার চিত্তে মন খুলে কথা বলতে পেত না, আপনি অত্যন্ত বিনয়ী, আপনি অত্যন্ত ভদ্রতি ভদ্রচিত আচরণের মানুষের কারণে আপনার সামনে সমস্ত লোকগুলো ভিড়ে। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন, তাদের সঙ্গে মানুষ কথা বলতেই ভয় পায়, আসে না কী যেন বলি, কী যেন হয়, মানে ওকে মানুষ মনে হয় সন্ত্রাস, কি মনে হয়? তাহলে মানুষ কি সন্ত্রাস হতে পারে? মানুষ হবে সন্ত্রাস না উদার? উদার হবে, বিনয়ী হবে, তার দিকে যেন মানুষ ভিড়ে, তার কাছে যেন মানুষ যায়, এমন জাতীয় বিহেভ, এমন জাতীয় আচরণ একটা বান্দার মধ্যে সর্বক্ষণ দেখতে চান তিনি কে? আল্লাহ তাআলা। স্ত্রী তার স্বামীর কাছে, স্বামী তার স্ত্রীর কাছে, অত্যন্ত সুমধুর আচরণ, এটা হক। এটা কিছু কিছু স্ত্রীও আছে স্বামী তাকে দেখে একদম জম মনে করে, আছে কি না এরকম কপালে? আর কিছু স্বামী আছে না যাদের কপালে এরকম ডেঞ্জারাস বউ পড়ে গেছে, মানে স্বামী থরথর করে কাঁপে, স্বামী কি থরথর করে কাঁপে, যাহারে কি যেন হয়, কি যেন করে, মানে বউকে আর বউ মনে হয় না, বউকে মনে হয় দারোগা, কি মনে হয়, দারোগা, এরকম আছে না কিছু? তাহলে এই যে মানে স্বামী স্ত্রীর ভিতরে কথায় আচরণে মিশে যাওয়া, এটি ইসলাম চায়। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, সে তোমার পোশাক, তুমি তার পোশাক, মিশে যাও। ভুল করেছে, ওয়াল কাযিমিনাল গায়ব, ক্রোধকে সম্বরণ করো, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করবে, ক্রোধ সম্বরণ করবে, আল্লাহ তাআলা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ক্ষমা করনে ওয়ালাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু কিছু কিছু হার্ট লেভেলে চলে যায়, কিছু মানুষ আছে না হার্ট লেভেলে চলে যায়, এই হার্ট লেভেলে চলে গেলেই তো প্যাস লাগে, আমরা হার্ড লেভেলে যাব না, আমরা সফট হব, আমি নরম হব, আমার প্রতি আল্লাহ কি হবেন বলেন, নরম হবেন, কি হবেন, নরম হবেন, আমি শক্ত হব, আল্লাহ আমার প্রতি কি হবেন, ইরহাম তুরহাম, ইরহাম
তুরহাম, তুমি নরমওয়ালা দিল হও, দয়াদ্র হও, আল্লাহ তোমার প্রতি দয়াদ্র হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। আপনি কথা দিয়ে কাউকে কষ্ট দিয়েছেন, আপনি তার কাছে পরে গিয়ে বলবেন ভাই আমি আপনাকে খুব হার্ড লাইনে কথা বলেছি, আমাকে মাফ করে দিয়ে। আপনি মাফ চাওয়া যে কত বড় বরকতের জানেন, যে মাফ চাইতে জানে আল্লাহ তাকে মাফ করে দিবেন। জিদ ইমানকে খেয়ে ফেলে, জিদ ইমানকে ধ্বংস করে ফেলে। আপনি জিদ নিয়ে থাকবেন, আপনি রুগী হবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। রোগের যতগুলো দিক আছে, একটা মানুষ অসুস্থ হয়ে যাওয়ার যতগুলো দিক আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে জিদ। আমি তার কাছে মাফ চাবো অসম্ভব ব্যাপার, আমি তোর কাছে সরি বলবো অসম্ভব ব্যাপার না। বিশ্বের মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি রাগ ভাঙিয়ে কথা বলতেন, রাগ ভাঙ্গায় দিতেন, রাগ কি করতেন ভাঙ্গায় দিতেন, জিদ ভাঙ্গায় দিতেন। তার পরিবার বড় সাক্ষী, আমার নবজি জিদকে ভাঙ্গায় দিতেন। মেয়েদের মধ্যে এই জিদের প্রবণতা কম না বেশি? আস্তে কয় কি, বউ বাচ্চা আছে না আপনাদের, মেয়েদের মধ্যে জিদের পরিমাণ কম না বেশি? বেশি, তারা একটু এরকম হয়, একটু বাঁকা হয় তারা। আমাদের মসজিদে কিছু মা বোনও আসছেন, আবার আমার প্রতি রাগারাগি করেন না। আল্লাহ তাআলা নারীকে ওইরকম করেই বানিয়েছেন, খুলিকত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। কি হাড়ে বলেন তো? বাঁকা হাড়ে। এবং রাসূল বলছেন শোনো, ওই বাঁকাটাকে সোজা করবা তো ভেঙে যাবে, কাম হবে না। এটা কি লেভেল করে চলতে হবে, একটু ঘষা মাজা করতে হবে, একটু আদর সোহাগ দিতে হবে। একটা পুরুষকে সুন্দর পামপট্টি দিয়া বশ করা যায় না, কিন্তু একটা নারীকে যায় কি জানা বলেন? নারীকে যায়। একটা পুরুষকে সুন্দর কথা বলে, মোটিভেশনাল আলোচনা করে আপনি তাকে কাবু করতে পারবেন, যতটুকু তার চাইতে বেশি কাবু হয়ে যাবে কারা? মেয়ে মানুষ। শুধু আপনি তাকে একটু ভালোবাসা দিবেন, একটু মহাব্বত দিবেন, একটু তার রাগ অভিমানটা ভাঙ্গায় দিবেন, দেখবেন যে সব ইজি হয়ে গেছে। এগুলো শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইফকের ঘটনা, আমার নবীর জীবনে একটা মোনাফেকদের চক্রান্ত হয়েছিল, রাসূলকে নিয়ে তারা একটা বড় ষড়যন্ত্র করেছিল, এটা যুগে যুগে ছিল, এখনো আছে। আমার রাসূলের বিরুদ্ধে তার পরিবারকে ধ্বংস করার জন্য আম্মা জান আয়েশার মতো একজন পুত পবিত্রা এবং আমার নবীজির সবচেয়ে কাছের মানুষ, যার কোলে মাথা রেখে রাসূল এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে নিয়ে পর্যন্ত মোনাফেকরা বিভিন্ন নাটক তারা বানিয়েছিল, মিথ্যাচার করেছিল, কিন্তু মোনাফিকদের মিথ্যাচার কখনো স্থায়ী হতে পারে না, এটা আপনাআপনি প্রকাশ হয়ে যায়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একটা অভিযান শেষ করে আমার নবীর সঙ্গে আসতেছিলেন। আমার নবী তো বিভিন্ন যুদ্ধে স্ত্রী পরিবার পরিজনকে সাথে নিয়েছেন, এমনকি যুদ্ধের ময়দানে রাসূল স্ত্রীকে বাদ দেন না, সাথে নিয়ে চলে গেছেন। তেমন একটা অভিযান থেকে আমার রাসূল ফিরে আসতেছিলেন, ফিরে আসার পথে আম্মা জান আয়েশা ছিলেন একটা উটের পিঠে, একটা হাওদার ভিতরে, পালকির ভিতরে তিনি অবস্থান করছিলেন। তো মদিনায় ফিরে আসার পথে ওনার প্রকৃতির চাপ চাপলো, প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য উনি বললেন উটটা থামাও, আমাকে নামাও, আমি একটু আড়ালে যাব। তখন থামিয়ে দেওয়া হলো, ব্রেক হলো, উনি নামলেন, পালকি নামায় দেওয়া হলো, হাওদা নামায় দেওয়া হলো, উনি আড়ালে চলে গেলেন। যদিও উম্মতের জন্য তারা মা ছিলেন, কিন্তু পর্দার হুকুমটা ছিল। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নেমে আড়ালে চলে গেলেন। আসতে একটু দেরি হলো, যিনি ওনার উটের দায়িত্বে ছিলেন, ওনার উট যার দায়িত্বে ছিল, উনি হাওদাটা ধরে আবার উটের পিঠে উঠায় দিলেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এত চিকন ছিলেন, মানে ওয়েটলেস, গায়ের তেমন কোনো ওজনই ছিল না, উনি টের পান নাই যে আম্মা জান আয়েশা ভিতরে আসেন কি আসেন না, মনে আসেন, আসেন বলেই তিনি ওই উটের উপরে হাওদাটা আস্তে করে রেখে দিলেন, কিন্তু আয়েশা মুক্ত, আম্মা জান আয়েশা সে হাওদার মধ্যে এখনো আসেন নাই, উঠে বসেননি, সব চলে গেছে, সবাই চলে গেছে, বাদ পড়ে গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি নিজেই বাদ পড়ে গেছেন, মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাদ পড়ে গেছেন। আমার নবীজির আবার আগে থেকে বলে দেওয়া ছিল, একজন সাহাবিকে বলেছেন, সাফওয়ান তুমি সবার শেষে আসবে, যদি কেউ বাদ পড়ে যায় বাদ পড়া লোকগুলোকে তুমি তোমার নিজ দায়িত্ব আমানত মনে করে মদিনায় পৌঁছায় দিবা, এটা ছিল তার দায়িত্ব। সবাই চলে গেছে, বাদ কেউ পড়ে নাই, পড়েছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে চিনতে পারলেন এবং বললেন যে উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন আপনি টেনশন করবেন না, আমার রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন নিরাপত্তার সাথে আমি আপনাকে মদিনায় পৌঁছায় দেব। তাকে অত্যন্ত যত্নের সাথে, অত্যন্ত পরিচ্ছন্নতার সাথে, নিরাপত্তার সাথে সেই সাহাবি, দায়িত্বপ্রাপ্ত সাহাবি আমার নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু সফরটা ছিল রাতের বেলা, কিসের বেলা? রাতের বেলা। এটা মুনাফিকদের শিবিরে চলে গেল, মুনাফিকদের কানে কানে কথাটা চলে গেল যে সাফওয়ান গত রাত্রিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাতের সফরে একাকী তাকে মদিনায় পৌঁছায় দিয়েছে, মদিনা পর্যন্ত নিয়ে আসছে। বলেন তো এখানে মুনাফিকদের মুনাফিকি করার একটা সুযোগ আছে না নেই? আচ্ছা, বানায় ফেললো কথা, এরকম বানায় ফেলা কথা তো এখন আর নাই, আছে কি? ক্বালা ইয়াকুম ফি যন ফাইন্না যন আকযাবুল হাদিস ইজতানিবু কাসীরান মিনা যন, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা এগুলো নিয়ে বহু কথা বলেছে, এবং কুধারণা হচ্ছে মিথ্যার চেয়েও মারাত্মক ভয়াবহ। আবার কুধারণা করতে পারে এমন পরিবেশে যদি কেউ পড়ে যায়, এটাকে স্পষ্ট করে দেওয়ার দায়িত্ব তার। ধরুন আমি এখানকার খতিব, আমি সাথে আমার সাথে একজন মহিলা আছে, কোন একটা মুসল্লি আমাকে দেখে ফেলবে, এখন আমার সাথে মহিলা, এই মহিলাটা কে? মুসল্লির চিন্তা হলো বিভার কি হুজুরের পিছনে নামাজ পড়ি, মহিলি নিয়ে ঘুরতেছে হুজুর, এটা কেমন কথা? এই সময় আপনি যদি লক্ষ্য করেন যে সে সন্দেহ করার মতো, এখানে আপনার ফাইন্ড আউট করে দেওয়া উচিত, বলে দেওয়া উচিত। ঠিক তেমনই আমার রাসূলের সাথে কোনো একটা মহিলা কথা চলছিল, আমার রাসূল বলেন সাহাবি কি চিন্তা করো, সে আমার অবাক হয়, প্রকাশ করে দিল, এটা প্রকাশ করে দাও, এটা একটা স্বচ্ছতার দিক, এটা বলা উচিত যেন কেউ উদাহরণও করতে না পারে। তো আমার নবীজির ঘরের মধ্যে যখন তিনি পৌঁছে গেলেন, এদিকে মুনাফিকরা বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলো, বিভিন্ন ইতিহাস তারা রচনা করতে লাগলো, মিথ্যা ইতিহাস রচনা করতে লাগলো, এক পর্যায়ে শেষে বলেই ফেললো আম্মা জান আয়েশার সতীত্ব গত রাতেই নষ্ট হয়ে গেছে। জোরে বলি নাউযুবিল্লাহ, এমন জাতীয় কথা যখন নবীর কানে চলে গেল, আমার নবীজি শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে মনটা তার একটু দুর্বল হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা যদি স্বামীর কানে আসে ভালো লাগে নাকি, যদি কুকুর মার্কা হয় তাহলে কিছু হবে না, যাদের স্বভাব কুকুরের মতো শুকুরের মতো তাদের কি কিছু হবে? হবে না, মানুষ যে তার মধ্যে একটু খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে। এমনও আমার দেশে কিছু কুকুর চরিত্রে কিছু মানুষ আছে, বউ বিনিময় করে, বউ বিনিময়, যেরকম নাউযুবিল্লাহ, তোর বউ আমার কাছে 7 দিন থাকবে, আমার বউ তোর কাছে 7 দিন থাকবে, এমনও বিকৃত কুকুর চরিত্রের জঘন্য জাহান্নামীর কিছু নরকীট আছে না নাই? ওরা তো মানে মানুষই না, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, অথবা তার চেয়েও জঘন্য, আল্লাহ বলেছে। তো আমার নবীর কানে যখন কথাটা চলে গেল, নবীজির মনটা খারাপ হলো। তো নবীজির মনটা খারাপ হলো কেন? উনি যদি গায়েবের মালিক হতেন তাহলে তো মন খারাপ করার কথা ছিল না, কিন্তু মন খারাপ হয়েছে কেন? উনি কি গায়েবের মালিক? আসতে বলে তাহলে আমার নবী যে গায়েবের মালিক না,
এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আমার দেশে বহু বুজুর্গ গায়েবের মালিক হয়ে বসে আছে, আছে না? নাই আছে। আমার নবীজির স্ত্রীর ব্যাপারে মোনাফেকরা ষড়যন্ত্র করতেছে। আমার রাসূল বললেন যে আয়েশা তোমার বিরুদ্ধে কি যেন শুনলাম, জানি না, আমি তোমাকে সন্দেহ করি না, তবে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তুমি এখন সোজা তোমার বাবার বাড়ি চলে যাও। এর মানে কি? আচ্ছা আমি কি এগুলো কি বানিয়ে বলছি না কোরআন থেকে বলছি? সম্পূর্ণ কোরআনের ঘটনা কিন্তু এটা। তাহলে আমার নবী যদি গায়েব জানতেন তিনি বলতেন আয়েশা চুপচাপ থাকো, এগুলো এমনি মিথ্যা কথা, আমি জানি এগুলো মিথ্যা ভিত্তিহীন কথা, তুমি থাকো, এগুলো এমনি সব কেটে যাবে। আমার নবীজি কি তা বললেন? তা বললেন। তাহলে এখান থেকে একটা বিষয় সুস্পষ্ট হয়ে গেল, পৃথিবীর কোন বান্দা আমার রাসূলই যদি গায়েব না জানেন তাহলে পৃথিবীর কোন বান্দা গায়েব জানতে পারেন? ক্লিয়ার? এই বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আমার দেশের বহু দরবার আছে চুপ মেরে বসে থাকে দরবারে, হুজুর কেবলা, কি কেবলা, হুজুর কেবলা, চুপ মেরে বসে থাকে, মানে ভান দেখান যে আমি একখান জামানার জঙ্গল, জামানার কি জঙ্গল, বুজুর্গ না কি বলে থাকে, কিছু কিছু পাগল অজ্ঞ জাহেল কিছু যে বলে বাবা 29 বছরের সংসার বাচ্চা কাচ্চা হয় না, দেখেন তো আমার কপালে কি বাচ্চা কাচ্চা আছে নাকি, বাবা কোনো কথা বলে না, বাবা চুপচাপ মেরে আসে 10 মিনিট সপ্তক বন্ধ করে ফানা ফিল্লা হইয়া ও সপ্তম আসমান থেকে ঘুরে আসতেছে, বুঝলেন না, চোখ বন্ধ করছে না, হঠাৎ করে একটা আওয়াজ মারে যা, একটা ধাক্কা মেরে দিল, ধাক্কা মেরে দিয়ে বলে যা, এখন মরিত্য ভাবতেছে যে মনে হয় একটা কিছু ঘটবে, এখন বলে দিল আন্দাজে বলে দিল ছেলে অথবা মেয়ে, হয়তো ঝড়ে বক মরল, ফকিরের কেরামতি বাড়লো, হয়তো ঘটে গেছে, হয়তো বা এরকম হয়তো ঘটনা ঘটে যায় অনেক সময়। বাস আমি গত 4 বছর আগে বরিশাল আমার একটা মাহফিল ছিল মুলাদিতে, তো জিনের কিছু রুগী থাকে অনেক সময়, জিন্দা ডিস্টার্ব করে, আল্লাহ বিসুফি সুদৌরিন নাস, আবার অনেক সময় কিছু রুগীও হয় অসুস্থ হয়ে যায়। তো কোরআন তো অননাজ্জিল মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রহমা, কোরআন তো সমস্ত রোগের জন্য শেফা, আল্লাহু আকবার বলো। একটি ইয়াং ছেলে, বয়স ধরেন 16 থেকে 17 বছর হবে, তো তার ফ্যামিলি আমার কাছে নিয়ে আসছে, হুজুর একটা মাস যাব ইয়াং ছেলে সে নিজের পায়ে হাঁটতে পারতেছে না, অসুস্থ, তো আপনি দোয়া করে দেন। তো আমি আমার মানে জাস্ট নবীজির সুন্নাহ মতো সূরা ফাতিহা পড়লাম, এখলাস পড়লাম, ফালাক পড়লাম, নাস পড়লাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলা 99টা যে সুন্দর সুন্দর নাম আছে নামগুলো বললাম, আয়াতুল কুরসি পড়লাম, এগুলো পড়ে আমি নিজের দম দিয়ে তাকে ফোঁ দিলাম। তো পরে আমি ওখান থেকে চলে আসলাম, পরে শুনলাম 15 থেকে 20 মিনিট পর সে নাকি সুস্থ হয়ে হাঁটাহাঁটি শুরু করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। তা আমি যখন শুনছি যে সে সুস্থ হয়েছে, আমি বললাম তাড়াতাড়ি আমার এখান থেকে সরাও, এখান থেকে তাড়াতাড়ি আমার নিয়ে সরাও, মানে ফকিরের কিন্তু কেরামতি বেড়ে গেছে, হ্যাঁ লাস্টে কিন্তু আমি এখানে একদম পুরো বুজুর্গ হয়ে যাবো, আমার সেজদা দিয়েও শুরু করি। তো এখানে কি ব্যক্তির কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আসতে বলবেন না কার? সুস্থ কে করেন? অসুস্থ কে করেন? সকল ফয়সালা কার হাতে? বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল কল্যাণ আল্লাহর হাতে, আর বান্দা কল্যাণ খোঁজে বান্দার হাতে। বিয়াদিকাল খাইর, দেখি বিয়াদিকা কা দিয়ে কি বান্দাকে বোঝানো হয়েছে না আল্লাহকে বোঝানো হয়েছে? আল্লাহ, আল্লাহর হাতে সব কল্যাণ। তাহলে সকল প্রাপ্তি সকল প্রত্যাশা আমরা কার কাছে বলবো? কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। পৃথিবীর কোনো বান্দা গায়েব জানে না, হ্যাঁ যদি তাকে জানিয়ে দেওয়া হয়, এখানে একটা প্রসঙ্গ আছে,
যদি তাকে জানিয়ে দেওয়া আর জানা একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। রসুলকে জানানো হয়েছে তখন তিনি জানতে পেরেছেন। এর মানে কি গায়েবের মালিক হলো? কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গায়েবের মালিক আল্লাহ, এই গায়েবের মালিক আল্লাহ একমাত্র গায়েবের মালিক। এখানে যদি আপনি অন্য কাউকে গায়েবের মালিক মনে করেন, ইমান আছে না গেছে? চলে গেছে। এটা মারাত্মক বিষয় সম্মানিত ভাইয়েরা। আমার নবী যে সোজা বললেন, যাও শ্বশুর বাড়ি। আচ্ছা, এই কথাটা যদি স্বামী কর্তৃক কোনো স্ত্রী কানে যায়, তখন কি পৃথিবীটা বড় মনে হয় না ছোট মনে হয়? ছোট। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জাতীয় কথা যখন তার কানে আসলো, ধৈর্যশীলা নারী ছিলেন, অত্যন্ত বিচক্ষণ নারী ছিলেন, ব্যক্তিত্ব সম্পন্না নারী ছিলেন, খেপলেন না, রাগলেন না, শুধু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি আমার স্বামী নন, আপনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আনুগত্য করতে হবে, নবীর আনুগত্য করতে হবে, এরপর আপনি স্বামী, স্বামীর আনুগত্য করতে হবে। সব আনুগত্যের মধ্যে আপনি ডাবল, একদিকে রাসূল আর একদিকে আপনি স্বামী। আপনি যখন বলে ফেলেছেন কোনো কথা নাই, এক্ষুনি আমি চলে গেলাম, তবে একটা কথা বলি, ইয়া রাসূলুল্লাহি, আমার বিয়ের দায়িত্ব, আমার বিয়ের ঘটকের দায়িত্ব যিনি পালন করেছেন, আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়াতে হয় নাই, বিয়ের ফয়সালা হয়েছে আসমানে, সেই আসমানের মালিক আল্লাহর সামনে আমি সব কিছু বলে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, ভরসা করলেন কার উপরে? আল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, এই জীবন চলাচলে চলতে গিয়ে বহু কিছু ফেস করতে হয়, বহু প্রতিকূল পরিবেশকে সামনে মোকাবেলা করতে হয়। যতই হতাশার দিকগুলো আসুক না কেন, ইমানদার বান্দার যখন কোনো মুসিবতে পড়ে যায়, ইমানদার বান্দার ওই মুসিবতে বিন্দু পরিমাণ তার মধ্যে হতাশা কাজ করবে না, কারণ বান্দা ভরসা করে সকল জায়গায় কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. যখন কোন বান্দা মুসিবতে পড়ে যায়, সেই মুসিবতে পড়ার সঙ্গে সঙ্গে সে বলে, আল্লাহ সবকিছু তোমার পক্ষ থেকে হয়, তোমার কাছেই ফিরে যেতে হবে। এই এত বড় সান্ত্বনা যে বান্দার মধ্যে কাজ করে, সেই বান্দা সহজে হার্ট স্ট্রোক করবে না। আল্লাহু আকবার বলে, হার্ট স্ট্রোক করে, বুক সাপ দিয়ে ধরেই শেষ, টেনশন করতে করতে। কিন্তু ইমানদার তার মধ্যে এত টেনশন কাজ করে না কেন? কারণ তার একটা আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা, আশ্রয়স্থল কে আছেন? এই জন্য আমরা প্রশান্তির জায়গা খুঁজব কার কাছে? কার কাছে বলেন? সেজদা যখন দেব ভাববো, এটা আমার শ্রেষ্ঠ জায়গা, প্রশান্তির জায়গা। আমার নবীজি তাকে পাঠিয়ে দিলেন, তুমি চলে যাও। উনি চলে গেলেন। স্বামীর ঘর থেকে কোনো কারো মেয়ে যদি তার বাড়িতে যায়, স্বামী তার প্রতি মনক্ষুণ্ণ, সেই মহিলাটা বাবার বাড়ি থেকে আশ্রয় নিয়েছে, বাপ মা তার সঙ্গে কি ভালো ব্যবহার করে? আসতে কয়? তোর তো দোষ আছেই তো, এমনি কি তোরে করিস, এরকম কিছু আছে তো, তাই না? সব দিকে একটু বলে তো। স্বামীর ঘর থেকে আম্মা জানা এসে গেছেন, এদিকে বিশ্বনবী, শুধু স্বামী না তিনি, আম্মা জানা এসার বাবা, পৃথিবীর সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার সঙ্গে কথাই বলছেন, তুই রাসূলকে কষ্ট দিবি, এরকম করে তার প্রতি তিনি তাকাচ্ছেন না। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গোটা পৃথিবী আরো ছোট হয়ে গেল। একদিকে স্বামী তাকে পাঠিয়ে দিয়েছেন, অপরদিকে বাপ মা তারা ভালো করে কথাও বলে না, সম্পূর্ণ একাকিনী হয়ে গেলেন। শুধু একটা জায়গায় তার আস্থা আছে, সেটা হলো সেজদায় গিয়ে পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে বলছেন, আল্লাহ তুমি জানো, তুমি তো সবচেয়ে বড় সাক্ষী, এই সমস্ত অপকর্মের সাথে আমার কোনো চুল পরিমাণ অংশগ্রহণ নাই। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচায় দাও,
এই বড় মুসিবত থেকে বাঁচায় দাও, এমন জাতীয় কথা বলে বলে সেজদায় পড়ে পড়ে কাঁদেন। নবজির ঘুম হয় না, নবজির সেজদায় পড়ে কাঁদেন। রাতের বেলা ঘুমাতে যান, হাতটা গায়েবেন, আয়েশা নাই রে, বুকটা খা খা করে, চোখের পানিতে বালিশ ভিজে যায়, স্ত্রী কষ্ট পেলে স্বামীরও কষ্ট হয়। পবিত্র সম্পর্ক যদি হয় স্বামী স্ত্রী মধ্যে, যদি ভুল বোঝাবুঝি হয় স্বামীও কান্দে বউও কান্দে, কষ্ট হয়। আমার বন্ধুগণ, নবজির কষ্ট হয়, রাতের বেলা তিনি কান্না কেঁদে কেঁদে বালিশটা ভিজায় ফেলেন, স্ত্রীর জন্য তিনি অঝরে ঝরায় কান্নাকাটি করেন, ওইদিকে আম্মা যেন এসাও কান্দেন, পরিবারের মধ্যে চরম অশান্তি সৃষ্টি করে দিয়া মোনাফেকরা হাসে না কান্দে। মোনাফেকরা কি করে এরকম হাসা হাসি করার লোক এখনো আছে না? আছে। সময় চলে যেতে লাগলো, কোনো ফয়সালা আসে না, কিন্তু আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিশ্বাস ছিল না, না আল্লাহ যেহেতু আমার বিয়ের ফয়সালা করেছেন, একটা অবশ্যই ফয়সালা চলে আসবে। ওহী নাযিল হয়ে গেল, আম্মা যেন আয়েশাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, তার শানে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত নাজিল করেছেন, তার শানে একাধিক আয়াত নাজিল হয়েছে। আম্মা যেন আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ তাআলা আমাকে নয়টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার ওয়ান, আমি একমাত্র নবীর জীবনে এমন একটা স্ত্রী ছিলাম, আমার দ্বিতীয় কোনো বিবাহ হয় নাই, একমাত্র কুমারী স্ত্রী আমি ছিলাম, এবং আমি একমাত্র আয়েশা, আমার বিয়ে হয়েছে 7 বছরে, নববধূ হয়ে 13 বছরে নবীর ঘরে আমি পদার্পণ করেছি, আমি একমাত্র স্ত্রী, আমি আমার রসুলের সঙ্গে এক বিছানায় ঘুমায় পড়তাম, একই চাদরের নিচে ঘুমায় পড়তাম, আমি থাকা অবস্থায় জিব্রাইল ওহী নাজিল করতেন, আমি আয়েশা নিজের চোখে জিব্রাইলকে দেখেছি, আল্লাহু আকবার বলো, আমি একমাত্র স্ত্রী, আমার নবী জামার ব্যাপারে বলেছেন, আমার যতগুলো স্ত্রী আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা। আম্মা যেন আয়েশা একমাত্র স্ত্রী যিনি লক্ষ লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন, বলি আলহামদুলিল্লাহ। আম্মা যেন আয়েশা বলেন, আমার নবীজি আমি একমাত্র ধন্য, রসুল কারো ঘরকে পছন্দ করেন নাই, জীবনের শেষ সময় এসে নবীজি আমার ঘরটাই চয়েস করে আমার ঘরে তিনি পদার্পণ করেছেন। রবিউল আউয়াল চলে এলো, নবীজি আমার ঘরে ঢুকলেন, আমার ঘরে ঢুকি বলছেন আয়েশা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, প্রচন্ড কষ্ট পাচ্ছি, মাথায় পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দেওয়া হলো, তাকে সুন্দর করে যত্ন করা হলো, আম্মা যেন আয়েশা যত্ন করছেন, আজান দিয়ে দিচ্ছেন, বেলাল কাঁদা কাঁদা কণ্ঠে বেলাল আজানটা দিচ্ছেন, নবীজির কানে চলে এলো। নবীজি নিয়মিত অভ্যাস অনুযায়ী ইমানদার যখন আজান শোনে তখন সে ছটফট করতে থাকে, কারণ সে কার প্রেমে যাবে মসজিদে, কার মহব্বতে যাবে, আল্লাহর মহব্বতে চলে যাবে। আজান শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি ছটফট করতে করতে তিনি নিজে ওঠার চেষ্টা করছিলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন, আম্মা যেন আয়েশা তাকে ধরে ফেললেন, ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দেহের অবস্থা দেখে মনে হচ্ছে আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না। রাসূল বলছেন, আয়েশা তাই তো মনে হচ্ছে, আমি মনে হয় যেতে পারবো না, তবে আয়েশা একটা কথা বলি, আমার মুসল্লায় কেউ দাঁড়াবে না, তোমার বাবা আবু বকর আমার মুসল্লায় দাঁড়াবে, তোমার বাবাকে আমার সংবাদ জানিয়ে দাও, আমার মুসল্লায় যেন আমার আবু বকর দাঁড়ায়। নামাজে দাঁড়িয়ে দেওয়ার জন্য বলা হলো, নির্দিষ্ট সময় হয়ে গেল, ইমাম চেঞ্জ হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবিরা কান্দে আর মনে মনে চিন্তা করে, আমরা মনে হয় ইমাম হারায় ফেললাম, আমরা মনে হয় রসুলকে হারায় ফেললাম। সাহাবায়ে কেরামদের ভিতরে জোরে জোরে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, নবীর কানে যখন সংবাদগুলো কান্নার আওয়াজগুলো যখন চলে যাচ্ছে, রসুল বলছেন, আয়েশা আমার সাহাবিরা নামাজ শুরু করেছে, আমি তো সারা জীবন নামাজ পড়াইছি কিন্তু আমার সাহাবিদের নামাজ আমি দেখি নাই, আজকে একটু নামাজগুলো দেখব। আমার নবীজি জানালার ফাঁকা দিয়া উঁকি মেরে আম্মা যেন আয়েশার ঘরে ভর দিয়া তিনি নামাজগুলো দেখতেছেন, নামাজের দৃশ্য দেখতেছেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, নবীর চোখের পানিগুলো আম্মা যেন আয়েশা মুছে মুছে দেন আর বলেন, হুজুর আপনি কাঁদেন কেন, আপনার সাহাবিরা তো নামাজ পড়ে। রসুল বলছেন, আয়েশা রে আমার চোখের পানি এটা আমার আনন্দের চোখের পানি নয়, এই নামাজ কায়েম করতে গিয়া ওহদের ময়দানে কাফেররা আমার এই দুটা দাঁত ভেঙে দিচ্ছে,
এই নামাজ কায়েম করতে গিয়া খন্দকের প্রান্তরে আমার সাদ বিন মুয়াজকে খঞ্জর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া ওহদের ময়দানে আমার কলিজার টুকরা চাচা আমির হামজার বুকটা চিড়ে কলিজা চাবায় চাবায় শহীদ করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার প্রিয় সাহাবি আব্দুল্লাহ বিন জাহাসের নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে বেলালকে মারতে মারতে গোটা দেহ রক্তে রঞ্জিত করে ফেলেছে সেই নামাজ। আমার সাহাবিরা আজকে নিরাপদে পড়তেছে, আমার চরম আনন্দ। এই আনন্দের চোটে আমার চোখ থেকে পানি বের হচ্ছে আয়েশারে। আমাকে সহায় দাও, আবার সহায় দেওয়া হলো। আম্মা যেন আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি, নবীজি আমার কাছেই জীবনের শেষ খাবারগুলো খেয়েছেন, আমার সঙ্গে সর্বশেষ কথোপকথন হয়েছে। আমার নবীজি হঠাৎ করে আমাকে বলেন, আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হয়, একটা মেসোয়াক এনে দাও তো। মেসোয়াকের কথা বললেন, তখন রাসূল আমার কোলে শোয়া অবস্থায় ছিলেন, আমি উঠতে পারি না। আমি আমার ভাই আব্দুর রহমানকে বললাম, ভাই আব্দুর রহমান একটা মেসোয়াক এনে দাও। মেসোয়াকের কথা বলার সঙ্গে সঙ্গে মেসোয়াক এনে হাজির হয়ে গেল। মেসোয়াকের আগাটা শক্ত দেখলাম, আমি আয়েশা চাবায়া চাবায়া নরম করে দিলাম, নবীজি কষ্ট যেন কম পান। মেসোয়াকের আগাটা নরম করে দিয়ে নবীর হাতে দিলাম। আমার নবীজি মেসোয়াক শুরু করার আগে একটা মুস্কি হাসি মারলে, মুস্কি হাসি দিয়া আমার মুখের লেগে থাকা থুতুটা মেসোয়াকের আগায় ছিল, চুষে চুষে পান করে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল, ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডেকে আনা হলো। রাসূল বলছেন, কলিজার টুকরা ফাতিমা রে, তুই আমার দেহের টুকরা, আমি তোকে খুব ভালোবাসি, কাছে আয়। কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমা তুই আমার দুনিয়ার জিন্দেগিতে কাছাকাছি ছিলি, তুই আমার কবরের জিন্দেগিতেও কাছাকাছি থেকে যাবি। ফাতিমার চেহারা আলো আলোকজ্জ্বল হয়ে গেল। মানুষ মরার কথা শুনলে পরে ভয় পায়, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাসি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। হা ঠিক আছে আব্বা, আমিও মরে যাব। নবীর কথা মিলে গেল, ছয় মাস পরে, নবীজির মৃত্যুর ছয় মাস পরে অল্প বয়সেই বিদায় নিয়েছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। ফাতিমাকে বিদায় দিলেন। আম্মা যেন আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্যান্য মানুষের চাইতে। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সর্বশেষ হাদিস আমি আয়েশা আমার সামনে রাসূল বর্ণনা করেছেন, আমি নিজের কানে শুনেছি, রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কোনো পরিবারের কথা বললেন না, কোনো কিছুর কথা বললেন না, শুধু বললেন, আয়েশা দেখো তো ঘরের মধ্যে কোনো সম্পদ আমার জন্য গচ্ছিত আছে নাকি। হ্যাঁ আছে। কি খুঁজে খুঁজে ছয়টা খণ্ডের স্বর্ণের খণ্ড বের হলো হাতের তালুতে নিয়ে বলছেন, আয়েশা আমি রাসূল, আমার ঘরে এতটুকু সম্পদ আমি রাখলাম না, সব আমি আল্লাহর পথে আমি দান করে গেলাম। এই কথা বলি রাসূল, আম্মাদের আয়েশাকে বলেন, ও আয়েশা আমার সর্বশেষ একটা হাদিস তোমাকে জানিয়ে দিচ্ছে। আয়েশা কত হাদিস তুমি মুখস্থ করেছো, আমার সর্বশেষ হাদিসটা তুমি মুখস্থ করো, আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যেন কিয়ামতের দিন প্রথম প্রশ্ন যে নামাজ নিয়ে হবে, আমার উম্মতরা যেন পাঁচ অক্ত নামাজ কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি আম্মা যেন আয়েশাকে এত মহব্বত করেছেন, এত পছন্দ করেছেন, সে আম্মা যেন আয়েশার বিরুদ্ধে মোনাফেকরা এমন ষড়যন্ত্র যখন শক্ত করে যখন ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিল, আমার নবীর কাছে হই আসে না, আম্মা যেন আয়েশা শুকায় শুকায় নখের মতো হয়ে গেছেন, বাপমাও কথা বলে না, মহিলা সাহাবিরাও কথা বলে না। আমার নবী তো তার সঙ্গে দেখা করতে পারতেছেন না, রাসূল তো তাকে মানা করে দিয়েছেন, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আয়াত নাযিল হয়ে গেছে, ইন্নাল লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আয়েশার ব্যাপারে যে ষড়যন্ত্র করা হয়েছে এতে কোনো সন্দেহ নাই। আমার রাসূলকে যখন স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা এগুলো, নবীজির আনন্দ দেখে কে, নবীজি মহানন্দের ভিতরে পড়ে গেছেন, আনন্দের সাগরে তিনি ভাসতেছেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বতটা যদি ঠিক থেকে যায়, গোটা দুনিয়ার শোকে জায়গায়
স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে যায়, এর চাইতে বড় শান্তের দ্বিতীয়টি কোথাও নাই। আমার নবীজি দৌড় মেরে চলে গেছেন শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি থেকে দরজায় নক করছেন, ও হুমায়রা তুমি কোথায়? দরজা খুলো। শাশুড়ি এসে দরজা খুললেন, বলছেন আমার আয়েশা কোথায়? উপাস্যের ঘরে আছে। বারবার ডাকতেছেন শোনে না, বারবার ডাকতেছেন জবাব দিচ্ছেন না, মেয়েদের মধ্যে একটা অভিমান কাজ করে। আমার নবীজি দরজার মুখে মুখে গিয়ে আস্তে করে ডাক দিচ্ছেন, হুমায়রা তুমি কোথায়? হুমায়রা মানে হচ্ছে লাল টুকটুকে। প্রশংসা সূচক শব্দ প্রয়োগ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আদর্শ স্বামীর যতটুকু যোগ্যতা থাকা দরকার তার চেয়ে বেশি যোগ্যতা আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন। বিশ্বনবী তার বিশ্বনবীর আসন থেকে স্বামীর যে হক, স্ত্রীর যে হক, যা আদায় করা দরকার সম্পূর্ণ আদায় করেছেন। আজ থেকে ডাক দেন আয়েশা, হুমায়রা লাল টুকটুকে, তুমি কি জানো তোমার পক্ষে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলে ফেলছেন, আমি কারো প্রশংসা করি না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? চলে গেছেন কোন নবীর কাছে? আমার রাসূল মুস্কি হাসি মেরে বলেন, আয়েশা তুমি এখনো খেপে আছো আমার উপর, তুমি ইব্রাহিমের আল্লাহ কো? কেন রাসূল তাকে সুন্দর করে বরণ করলেন, ঘরে উঠায় দিলেন। এই মধুর যে সম্পর্ক, এই মধুর যে আচরণ, সবার মধ্যে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? হক লঙ্ঘিত কোনো গুণা আমরা করবো না। জোরে বলি ইনশা আল্লাহ। একটা কথা বের করতে গেলে বিভিন্ন দিকে যেতে হয়। তো পরপরের যে প্রস্তুতির কথা বলছিলাম, নয়টা কাজ আমরা করব। নাম্বার ওয়ান হলো সকল ঋণ আমরা পরিশোধ করব। নাম্বার দুই হলো হক লঙ্ঘিত কোনো গুণা আমরা করবো না, গুণা থেকে বাঁচব। নাম্বার তিন হলো ওসিয়ত করে যাওয়া। কি করে যাওয়া? ওসিয়ত। সেটা কি বৈধ ওসিয়ত না অবৈধ ওসিয়ত? আমি মরে গেলে তোর একটা মদের বার বানায় দিস, এরকম ওসিয়ত করা যাবে? ওসিয়ত হতে হবে অবৈধ না বৈধ? বৈধ। বৈধ ওসিয়ত এটা করে যেতে হবে। এবং ওসিয়ত নামা ইভেন এমনকি বালিশের নিচে রাখা উচিত, বালিশের নিচে ওসিয়ত নামাটা রেখে ঘুমানো উচিত, যেন ঘুম থেকে উঠে আমি যদি না উঠতে পারি, আমি মরে গেলাম, ওসিয়ত নামাটা যেন বের করে মিম্বাদি ওসিয়তিন আও ইউসা বিহা আও দাইন, হ্যাঁ মানে মরার সঙ্গে সঙ্গে যেন ওসিয়তটা যেন পূরণ করে দেয়, ঋণ যেন শোধ করতে পারে। এই জন্য এই খাতাটা বালিশের নিচেই রাখা উচিত। প্রত্যেক ব্যক্তির ওসিয়ত নামা থাকার দরকার আছে না নাই? প্রত্যেক ব্যক্তির জীবন আপনার ওসিয়ত নামা করে রাখবে, কিন্তু সেটা হবে কোরআন হাদিস মাফিক। অবৈধ কোনো ওসিয়ত করা যাবে না। বড় ছেলেকে 4 বিঘা দিবা, ছোট ছেলেকে 1 বিঘা দিবা, খুব বেদন। এটা কি ওসিয়ত নাকি? ওসিয়ত নাকি? বৈধ ওসিয়ত করে যেতে হবে। এই ওসিয়তগুলো পরবর্তীতে আপনার যে উত্তরাধিকারী যারা আসবে তারা এটাকে পূরণ করবে। যদি পূরণ না করে গুণাগার হবে কে? তারা গুণাগার হবে, সন্তান গুণাগার হবে, আপনার কোনো গুণা হবে না। কিন্তু আপনি ওসিয়ত না করে গেলে এটা বেকায়দা, সমস্যা, অসুবিধা। কিন্তু এই বৈধ ওসিয়ত করার জন্য এলেম দরকার আছে না নাই? দেখেন এলেম দরকার কি প্রয়োজন? আপনি হুজুরকে নিয়ে বসবেন, আলেমুল্লামাকে নিয়ে বসবেন, বসে কি কি ওসিয়তগুলো করা দরকার এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি সুযোগ হয় আমি আগামী জুম্মা যখন আসবো আমি এর উপরে আমি একটা বিস্তারিত আলোচনা করলে কেমন হয় করব ইনশাআল্লাহ। আমাকে মনে করে দিবেন বৈধ ওসিয়তগুলো কী কী করা উচিত, এটা আমি আগামীতে কোনো একটা জুম্মায় আমি এটা বলে ফেলবো ইনশাআল্লাহ। নাম্বার চার হলো পরপরের প্রস্তুতি। নাম্বার চার হলো সুসন্তান হিসাবে নিজেকে গড়ে তোলা। সুসন্তান, সন্তান রেখে যাব আমরা, সেই সন্তান আমি কী রেখে যাচ্ছি এটার জন্য আমাদের একটা পেরেশানির দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, সে যেন সুসন্তান হয়, ইঞ্জিনিয়ার হোক না সমস্যা নেই, সে যেন রড ফাঁকি না দেয়, সে যেন কাজে ফাঁকি না দেয়, কোনো সমস্যা নেই, ইঞ্জিনিয়ার হবে সে, আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হবে। কি কি বলেন, কি ওয়ালা ইঞ্জিনিয়ার হবে? আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হবে। সে অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, সে যেন ঘুষের টাকা পেয়ে যেন উল্টাপাল্টা না করে, সে কি বলে অফিস চালাবে, ব্যাংক চালাবে, ফিনান্স করবে, কোনো সমস্যা নেই, সবই ইবাদত, ইবাদতের বাইরে কোনো কাজ পৃথিবীতে নাই। কিন্তু সন্তানকে যেটাই করেন, সন্তানকে সুসন্তান, ভালো মন্দ বোঝার জ্ঞান সন্তানকে দেওয়া প্রত্যেক পিতামাতার জন্য এটা দায়িত্ব, এটা ফরজ দায়িত্ব। আমরা এটা
পালন করার চেষ্টা করব। জোরে বলি ইনশা আল্লাহ। আচ্ছা, এরপর নাম্বার পাঁচ হলো পরিবারকে ওসিয়ত করে যেতে হবে। নিজের তো ব্যক্তিগত ওসিয়ত থাকবে, পরিবারকে বলেও যেতে হবে যে আমি এই ওসিয়তগুলো করে যাচ্ছি। এরপর নাম্বার সাত হলো দিনের কাজে আন্তরিক আঞ্জাম দেওয়া, দিনের সকল কাজে আন্তরিকতা নিয়ে আঞ্জাম দিতে হবে। কি অবহেলার চোখে দেখা যাবে না কোনো কাজ কি না। দিনের যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ আমরা ইখলাসের সাথে আমরা সম্পূর্ণ করব। জোরে বলি ইনশা আল্লাহ। সময় তো অল্প, ব্যাখ্যায় যেতে পারতেছি না। নাম্বার আট হলো সকলের উপরে আনুগত্য থাকবে দুজনের উপরে, তিনি হচ্ছেন এক নম্বর কে, আসতে বলবেন না কে। নাম্বার টু হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول, এরপরে কিন্তু কিছু নাই, فردوه إلى الله والرسول। যদি কোনো প্যাঁচ লেগে যায় আনুগত্যের ক্ষেত্রে, তুমি কোনো ব্যক্তির আনুগত্য করতে যাচ্ছ, প্যাঁচ লেগে গেছে, দরকার নাই, ঘুরে যাবা কার দিকে, আল্লাহর দিকে। নাম্বার টু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনুগত্য করতে নিয়ে যেন কোনো শিরকের দিকে না যাওয়া হয়, এটা আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার আট হলো জিহাদি তামান্না প্রত্যেক বান্দার মধ্যে থাকা উচিত। আজকে এই তামান্নার অভাবে যখন জিহাদি তামান্না কোনো বান্দার মধ্যে কাজ না করবে, তখন তার মধ্যে মোনাফিকি তামান্না ডুবে। কি ডুববে? মোনাফিকি ডুববে। জিহাদি তামান্না যার হৃদয়ে লালন হয়, আমার রাসূল বলেছেন মাম্মাতা ওয়ালাম ইয়াখযু ওয়ালাম ইয়াহদিফ বিহি নাফসাহু ফামাতা আলা শুআবাতিন মিনান নিফাক আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি মারা গেল, যুদ্ধ করল না, জিহাদ করল না, অথবা জিহাদের তামান্নাও রাখল না, সে ব্যক্তির মরণ যেন মোনাফেকের মরণ। নাউজুবিল্লাহ বলবেন না, আমার নবীজির গোটা পার্টকে যদি, গোটা জীবনকে যদি আপনি নিয়ে আসেন, নবীজির শেষ দশ বছর দিনের বেলা কেটেছে হলো ঘোড়ার পিঠে, রাত্রিবেলা কেটেছে হলো যায় নামাজে। নাম্বার নয় হচ্ছে ছোট বড় সকল পাপ থেকে নিজেকে রক্ষার সংগ্রামে সর্বক্ষণ লেগে থাকা, কোনো ছোট বড় পাপ যেন আমাকে স্পর্শ না করে, এটা আমার জীবনে সবচেয়ে বড় ক্যারিয়ার হতে হবে। অনেকে বিড়ি খায়, তার যদি পড়ে আছে না, ভাবে কি জানেন বিড়ি খাওয়া তো ছোটোখাটো দোষ, সেটা তো মাথা তো ঠিকই থাকে, এই নেশায় তো কোনো সমস্যা নাই, তো এই গুণাটা আমি করি। কিন্তু ইমানদার কখনো কোনো পাপকে ছোট চোখে দেখতে পারে না। মাহফিল এসে, অনেক মাহফিল এসে প্রায় প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। তো এইগুলো কেন আমরা কোনো কোনো পাপকেই ছোট চোখে দেখবো না, সকল পাপকে আমরা বড় চোখে দেখব, কারণ প্রত্যেক পাপ একটা ছোট পাপ বড় পাপকে টেনে আনে, একটা ছোট পাপ কি বড় পাপকে টেনে আনে। আমরা সকল পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। আর সফলতা খুঁজবো কোন কোন কিতাবে বলেন তো? সফলতা খুঁজবো কোন কিতাবে? কোরআনে আমরা সফলতা খুঁজবো। যে বা যারা যে নেতৃত্ব সফল করতে গিয়ে, যে নেতারা যে নেতৃত্বে সফলতার শুধু মানে বক্তব্য আমরা তাদের মুখ থেকে শুনি, আমরা সফল হব, আমরা এই কাজ করব, এই কাজ করব, যে নেতৃত্বে সফলতার মানে পথ খুঁজতে নিয়ে যারা কোরআন ছাড়া যারা সফলতার কথা বলেন, এটা কি তাদের আহ্বান না প্রতারণা? আহ্বান না ভণ্ডামি? ভণ্ডামি। যে নেতৃত্বে সফলতার জন্য কোরআন নাই, সেই নেতৃত্বকে আমরা কখনো মানতে যাব? যে নেতৃত্বে কোরআন দিয়ে সফলতার পথ খোঁজে, সেই নেতৃত্বকে আমরা মানব। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান।